নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের নবম বার্ষিকী উপলক্ষে সোমবার প্রধান বিচারপতি এক বাণীতে বলেন, দ্বৈত শাসনের কারণেই বিচার বিভাগে ধীর গতি। এ কারণে সংবিধানের 116 অনুচ্ছেদটি 72-এর সংবিধানে যেমন ছিল তেমনই করা উচিত। মঙ্গলবার সচিবালয়ে প্রধান বিচারপতির ওই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন আইনমন্ত্রী। মাননীয় বিচারপতির বক্তব্য আমি শুনেছি, পড়েছি এবং দেখেছি। অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি মাননীয় বিচারপতি যেটা বলেছেন তার সাথে দ্বিমত পোষণ করছি। 116 ক থাকলে আমার মনে হয় না 116-র আবার 1972 সালে ফিরে যাওয়ার প্রয়োজন আছে। আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের বিচারিক কাজে নির্বাহী বিভাগ কখনোই হস্তক্ষেপ করেনি এবং কোনোদিনও করবে না। শেখ হাসিনার সরকার কখনোই কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে নাই, বরঞ্চ বিচার বিভাগের স্বাধীনতাকে সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় যা যা করণীয় তা করা হয়েছে। বিচারক সহ অন্যদের বদলি ও পদোন্নতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এগুলো রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপরই ন্যস্ত। আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির কার্যালয় ও সুপ্রিম কোর্টের মধ্যে শুধুমাত্র সেতু হিসাবে কাজ করে। রাষ্ট্রপতি হচ্ছেন হেড অফ দ্য স্টেট। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।